লালপুরের জনপ্রিয় ফেসবুক পেজ লালপুর লাইভ ও বিডি চব্বিশ ঘন্টার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লালপুর ফুড পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আমি আমার মূল মানসিকতায় আছি, তাদের বক্তব্য নিউজ জাতি এবং লালপুরকে উন্নয়নের ধারায় কাজ করে যাচ্ছেন। আমি সংসদ সদস্য হিসাবে এই ধারাকে আসলে প্রশাসনিকভাবে কাজে লাগিয়ে আপনাদের লেখনীকে আরেকটু সুন্দর সাবলীল করে কেমনভাবে দেখা হচ্ছে, আজকের লেখনী এবং কাজের দক্ষতা বলতে যেমন বললেন পাচ্ছি, এই সুবিধাগুলো দিচ্ছি তো আমাদের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা দিচ্ছে। আশা করি এই যাত্রাটা অব্যাহত থাকবে। আমি ইতিমধ্যে অতীতেও যেমন এমপি বা এমপি থাকা না থাকা প্রস্তুত, এটা হচ্ছে মূল মানসিকতা। আপনাদের সবসময় সাংবাদিকদের পাশে আছি, আগামীতেও থাকবে। আমি আজকের এই পবিত্র দিনে এখানে ঠিক ইফতারের কয়েক মিনিট পূর্বে আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, এই লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য খেদমত করার যে আশা উত্তরা আপনারা আমাকে বুঝতেছেন, আপনারা আমাকে কলম দিয়ে সাহায্য করবেন, যাতে আমরা লেখনীদের সাহায্য প্রিন্ট মিডিয়ার সাহায্য করবেন, যাতে লালপুর বাগাতিপাড়ার উন্নয়নের যে গতি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এই যাত্রাটা অব্যাহত রাখবেন। অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু, লালপুর থানার অফিসার্স ইনচার্জ জাসিম আহমেদ, নাটোর জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, মৃধা ফাউন্ডেশনের পরিচালক সুবি আক্তার, লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ এম রায়হান, লালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম প্রমুখ।